এটা আমার শহর, আমার শহরের রাস্তাঘাট, ঘরবাড়ি, গাছপালা সবই সুন্দর করে সাজানো। এটা আমার শহর, আপনি এখানে যা চাইবেন তাই পাবেন। এটা আমার শহর, এখানে সব কিছু আপনার হাতের মুঠোয়, যে রকমের সুবিধা বলেন, যে রকমের মডার্ন আধুনিক আপনি জীবনযাপন চাইছেন সব কিছু পাবেন, কিন্তু আপনি আমার শহরে। আমার শহরের মাথার ওপর দিয়ে প্লেন, জলের নিচে দিয়ে ট্রেন, হ্যাঁ সবই পাবেন। রাস্তায় নিত্য নতুন গাড়ি বাড়ি সবই পাবেন আপনি। আপনি একদম সব কিছুই পেতে পারবেন বাজেটের মধ্যে আমার শহরে। সব রকমের যানবাহন পরিবহন আর বিভিন্ন রকমের মানুষ, দেশি বিদেশি সব কিছুই পাবেন কিন্তু আপনি আমার শহরে। আমার শহর, আমার শহর খুবই সুন্দর, বিভিন্ন মানুষে, বিভিন্ন রূপে, বিভিন্ন গুণে ভরা। এটা আমার শহর, আজকে ক্রসিংয়ে আছি সাবওয়ে, হ্যাঁ এটা সাবওয়ে। মেন রোড দিয়ে যাচ্ছি, একটু আগে এখান দিয়ে গেছিলাম। খুব সুন্দর আইল্যান্ডটা, আপনাকে যদি দেখাই বুঝতে পারবেন এই জায়গাটা অসাধারণ দৃশ্য লাগে। সার্চির মোড়, এদিকে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, মানে কী বলবো আপনাকে, আপনি এখানে আসলে হারিয়ে যাবেন, নিজেকে নিজের মধ্যে হারিয়ে ফেলবেন। এত সুন্দর, এত বিস্তারিত সব কিছু, এত সুন্দর পরিপাটি, এত সুন্দর সাজানো, নিত্য নতুন কোম্পানি, নিত্য নতুন মানুষ, নিত্য নতুন ব্যবসায় চেষ্টা চলছে, করছে, অনেক টাকা উঠছে, অনেক পাবেন। মেট্রো রেলের কাজ চলছে, অনেক দিন ধরেই কাজটা চলছে, এখনও সম্পূর্ণ করে উঠতে পারিনি, দেখি কবে হয়। আপনি এখানে ইলেকট্রিক গাড়ি পাবেন, পেট্রোল ডিজেল বিভিন্ন রকমের, একতলা দুতলা বাসও আছে, মাঝে মধ্যে সুইমিং পুল রাস্তায়, এই যেমন এক্ষুনি বাইক আলাপ মোটেই ভালো না। এই জায়গাটা আমার বেশ দারুণ লাগে, একটা ছাড়া দুটো সাবওয়ে, হ্যাঁ ও মারাত্মক মারাত্মক। আমি যখনই আমি এখান দিয়ে যাই, যখন আমি খুব ফিল করি যে এই হচ্ছে আমার শহর, আমার প্রিয় শহর, এত সুন্দর যানবাহন পরিবহন ব্যবস্থা। সামনে সিসি ক্যামেরা লাগানো আছে, হ্যাঁ দাদা দেখতে পাচ্ছেন তো, আমি ভিজে গেছি প্রায়, সাইকেলে আছি। অনেকগুলো বাস আছে, লাগলে বলবেন দিয়ে দেবো, তবে এসে নিয়ে যেতে হবে, নাকি হোম ডেলিভারি চাইছেন, হোম ডেলিভারির জন্য এক্সট্রা চার্জ দিতে হবে।
এসে গেছি আমরা। সাবধানে চালাও, জীবন বাঁচাও। অনেক সুন্দর সুন্দর ভিউজ আছে, শুধু উপভোগ করতে থাকুন। আর আমি তো আমার নিজের চোখে দেখছি, তো বিশ্বাসই হচ্ছে আর হচ্ছে না। আপনার মনে হতে পারে, মনে হচ্ছে যেন প্রতিদিন এই শহরটাকে নতুন করে দেখি। হ্যাঁ, সিগন্যাল আছে চারদিকে। এখান থেকে আমি প্রতিদিন খেলতে যাই, আজও যাওয়া হবে আশা করা যায়। আজকেও যাবো খেলতে, সিগন্যাল মানি না কোনো দিনই। হ্যাঁ, হেলমেট না পরে আমার পিছনে কে আসছে আমি কিন্তু দেখতে পাচ্ছি না, যদিও রিস্ক হয়ে যাচ্ছে। সাইকেল নিয়ে যাচ্ছি, স্পিডটাও বেশ অনেকটাই, অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকে। মেট্রো রেলের কাজ চলছে, চলবে। পিছনে রিউটার একটু দেখি মাঝে মাঝে। একজন চিনতে পেরেছে আমাকে, বললো ভালো আছো কিনা, হয়তো তাদের সঙ্গে খেলেছি বা আমাকে অনলাইনে দেখেছে হয়তো ফ্রেন্ডে ইউটিউবে হয়তো। এসে গেছি সুইস হোটেল, সবথেকে নামি এবং দামি হোটেল। এখনও বেঁচে আছে কিনা জানি না, মানে কোম্পানি শুনছিলাম মাঝে চলে গেছে। CC2 সিটি সেন্টার, টু সিটি সেন্টার, শহরের মধ্যে দুই নম্বর এটা। এর আগে এর আরেকটা আছে শর্ট লেক, আমার সহ শর্ট লেক একদিন করবো তাহলে।